যশোরের চৌগাছার স্বরূপদহ ইউনিয়নের তিনটি গ্রাম খরিঞ্চা, মাধবপুর ও দেবালয়ের ভেতর দিয়ে প্রবাহিত খরিঞ্চা বাউর। 233 একর 74 শতকের এই বাউর পরিচালনা করা হয় খরিঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে। 132 জন এই সমিতির সদস্য। 1972 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাউরটির সভাপতির দায়িত্ব পালন করছেন মৎস্যচাষী গৌর হালদার। মাছ চাষ এবং উৎপাদনের সঙ্গে সারা জীবন কাটিয়েছেন এই মানুষটি। খরিঞ্চা বাউরে প্রতি বছর 2-3 বার মাছ ছাড়া ও ধরা হয়। মাছ বিক্রি করে সদস্যরা আয় করেন প্রায় 2 কোটি টাকা। 72 সালে টিকাই সমিতি আমার হাতে, এখান থেকে আমি সভাপতিত্ব করে আসছি। মাছ চাষে গৌর হালদারের সুনাম চারিদিকে। 2012 সালে রাষ্ট্রীয় স্বীকৃতিও পেয়েছেন তিনি। তবে নিষ্কণ্টক যায়নি তার এ পথ চলা। 1991 সাল থেকে 96 সাল পর্যন্ত 6 বছর প্রভাবশালী মহল তাদের বাউর দখলে নিয়েছিল। পরবর্তীতে বাউর ফেরত পেয়ে আবারও এগিয়ে চলে সমবায় সমিতির মাছ চাষ কার্যক্রম। তিনি তার ওখানকার যে হালদার পাড়ার যে হিন্দু সম্প্রদায়, তাদেরকে একীভূত করে সবার সাথে মিশে সবার মতামত নিয়ে তিনি তার এই খরিঞ্চা মৎস্যজীবী সমবায় সমিতিটা গঠন করেন। ওনার হইতে আমরা এই বাউরটা পাইছি। জীবন সায়ন্নে এসে অশীতিপর মৎস্যজীবী গৌর হালদার এখনো ভাবেন মাছ চাষ সমিতি ও সহকর্মীদের নিয়ে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।